হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব মূলত সংখ্যা সম্পর্কিত তার সম্পূর্ণ ধারণা তো আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওটা সম্পূর্ণ ধরনের তোমাদের রিকোয়েস্ট অনুসারেই তৈরি করছি তো অনেক দিন ধরে তোমাদের রিকোয়েস্ট ছিল যে মূলত সংখ্যা সম্পর্কিত একটি ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমি সেই মূলত সংখ্যা সম্পর্কিত বিভিন্ন টাইপ এবং মূলদ সংখ্যা কী তার ধারণা সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তো তোমাদের বলবো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সহজেই এই মূলত সংখ্যা সম্পর্কিত প্রাথমিক ধারণা তোমাদের যেন তৈরি হয় আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য তো মূলদ সংখ্যার আজকের ভিডিওতে যে সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করব তা সংক্ষিপ্ত তোমাদের একটু বলে দিই তো প্রথমে আমি আলোচনা করব মূলত সংখ্যা কাকে বলে তো মূলদ সংখ্যা কাকে বলে তার উদাহরণ এরপর আলোচনা করব মূলত সংখ্যা শ্রেণী বিভাগ এবং কোন কোন সংখ্যা নিয়ে মূলদ সংখ্যা তৈরি হয় সেই সংখ্যা সম্পর্কিত বিভিন্ন ধারণা এরপর আলোচনা করব মূলত সংখ্যা যখন আলোচনা করছি তাহলে অমূলদ সংখ্যা আলোচনা করা একান্ত প্রয়োজন তো এরপরে আলোচনা করব অমূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে এবং তার উদাহরণ এরপর মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে কিভাবে পার্থক্য করতে পারি আমরা তার ধারণা আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের দেব। এরপরে মূলত সংখ্যা সম্পর্কিত কিছু অঙ্ক তোমাদের করাবো এবং মূলত সংখ্যা বিভিন্ন সংখ্যা সম্পর্কিত ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখো যাতে সহজেই তোমাদের এই ধারণাগুলো তৈরি হয়ে যায় তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর প্রথম পার্ট হচ্ছে মূলত সংখ্যা কাকে বলে তো মূলদ সংখ্যা মূলদ সংখ্যা হচ্ছে একটি সংখ্যার একটি পার্ট অর্থাৎ আমরা জানি বাস্তব সংখ্যারে একটি অংশ হচ্ছে মূলত সংখ্যা এই মূলত সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু জিরো তাদের মূলত সংখ্যা বলা হয় এবার কথা হচ্ছে পি বাই কিউ মানে কি পি বাই কিউ আমরা সহজেই দেখে বুঝতে পারছি এটা একটা ভগ্নাংশ আকারে অর্থাৎ পি মানে আমরা তিন লিখতে পারি কিউ মানে চার লিখতে পারি তো শুধুমাত্র এই পার্ট ধরা অর্থাৎ এই ভগ্নাংশ আকারে তৈরি হয় বলেই কি এটি মূলত সংখ্যা হতে পারে অন্য কোনো সংখ্যা কি মূলত সংখ্যা হতে পারে না এই প্রশ্ন অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু সমস্ত ধরনের সংখ্যাই কিন্তু মূলত সংখ্যা হতে পারে যেমন আমি যদি একটা সংখ্যা লিখি পাঁচ পাঁচ কিন্তু একটা মূলত সংখ্যা কি করে পাঁচ একটা মূলত সংখ্যা তৈরি হয় সেটাকে বুঝে নাও যদি আমরা পাঁচ লিখি তাহলে আমরা সহজেই বলতে পারি যে পাঁচের নিচে এক রয়েছে তো তোমরা সহজ সকলেই জানো যে যখনই ভগ্নাংশের নিচে এক চলে আসে সেটাকে অনেক সময় লেখা হয় না বা ধরা হয় না এই কারণে আমরা সেই জায়গাটা লিখি পাঁচ তো দেখে নাও পাঁচ বাই এক মানে হচ্ছে এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি তাহলে সহজেই কিন্তু সংখ্যাটি একটা মূলত সংখ্যায় পরিণত হচ্ছে তাহলে সহজেই বলতে পারি যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় সেই সংখ্যাটি কিন্তু মূল সংখ্যা হতে পারে সেটা পাঁচ হতে পারে আবার মাইনাস সংখ্যাও হতে পারে মাইনাস যদি কোনো সংখ্যা থাকে সেটাও হতে পারে কারণ এর নিচেও আমরা সহজে এক লিখতে পারি তো যে কোনো ধরনের সংখ্যা হতে পারে যেমন আমি যদি লিখি দুই তিন পাঁচ বা তিন বাই চার বা মাইনাস দুই বাই পাঁচ বা মাইনাস পাঁচ মাইনাস ছয় এই সংখ্যাগুলো কিন্তু সমস্ত ধরনের মূলত সংখ্যা এবার কথা হচ্ছে শূন্য কি মূলত সংখ্যা তো বন্ধুরা অবশ্যই শূন্য একটি মূলত সংখ্যা কারণ শূন্য যদি মূলত সংখ্যা হয় তাহলে শূন্যকে অবশ্যই পি বাই কিউ আকারে আমাদের প্রকাশ করতে হবে তাহলে সহজে আমরা বলতে পারি শূন্য বাই এক তো এটা তো পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করে ফেলেছি তো অবশ্যই একে আমরা নিচে যেহেতু আমরা এক লিখি না তো সহজে আমরা এটাকে শূন্য লিখতে পারি তো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলত সংখ্যা আর যদি কোনো সিঙ্গেল সংখ্যা থাকে যেমন পাঁচ তিন দুই শূন্য এক যে সংখ্যাই থাকুক না কেন সবসময় ধরে নিতে হবে তার নিচে একটা এক রয়েছে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশিত হচ্ছে তো এইভাবে আমরা সহজেই মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি এবার কথা হচ্ছে দেখে নাও পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে পি এবং কিউ অবশ্য পূর্ণ সংখ্যা হতে হবে তো পূর্ণ সংখ্যা কি তো এর ধারণা তোমাদের যদি না থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানাও আমি কোনো ভিডিওর মাধ্যমে পূর্ণ সংখ্যা সম্পর্কিত বিভিন্ন ধারণা তোমাদের দিয়ে দিতে পারি তাও সম্পূর্ণ পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুই ধরনের সংখ্যা মিলেই তৈরি হয় পূর্ণ সংখ্যা তাহলে সমস্ত রকমের পূর্ণ সংখ্যা কিন্তু পি বাই কিউ হতে হবে আবার কিউ কখনোই শূন্য হতে পারে না তো কিউকে কখনোই শূন্য আমরা করতে পারবো না ধরি আমরা পাঁচ লিখি এর নিচে কখনো শূন্য লিখতে পারবো না কারণ এর অ্যান্সার সম্পূর্ণ অসংখ্য ইনফিনিটিভ হয়ে যায় তো আমরা সহজেই বলতে পারি কিউ কখনোই শূন্য হতে পারে না তবেই কিন্তু সংখ্যাটি মূল সংখ্যা তৈরি হবে তো মূল সংখ্যা কাকে বলে এবং কি ধরনের সংখ্যায় মূল সংখ্যা হতে পারে তোমাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবার আমি তোমাদের দেখাবো যে মূলদ সংখ্যার বিভিন্ন রকম শ্রেণী বিভাগ বা মূল সংখ্যা কি কি ধরনের সংখ্যা নিয়ে মূল সংখ্যা তৈরি হয় তার সম্পূর্ণ ধারণা তো দেখে নাও মূল সংখ্যার তার শ্রেণী বিভাগ তো এবার দেখে নাও যে মূলত সংখ্যা শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ হচ্ছে মূলত সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি ধরনের সংখ্যা নিয়ে এগুলো তৈরি হয় সেই হচ্ছে মূল সংখ্যার শ্রেণী বিভাগ এবার দেখে নাও মূলত সংখ্যাকে সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হয় পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ তো তোমরা আগেই জেনেছো সংজ্ঞা যখন দিয়েছিলাম অর্থাৎ মূল সংখ্যা কাকে বলে যখন বলেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে মূল সংখ্যা মানেই হচ্ছে সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে এবং পি এবং কিউ যেন পূর্ণ সংখ্যা হয় তো মূলৎ সংখ্যার একটি ভাগের মধ্যে সেটা চলে আসছে পূর্ণ সংখ্যা অপরটি হচ্ছে ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি যেমন দুই তিন শূন্য তারপরে হচ্ছে পনেরো মাইনাস এগারো মাইনাস দুই এই সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা তো ভালো করেই বুঝে নাও পূর্ণ সংখ্যা কিন্তু তৈরি হচ্ছে দুই তিন মানে হচ্ছে এগুলো ধনাত্মক আর মাইনাস ইলেভেন মাইনাস টু মানে হচ্ছে ঋণাত্মক তার মানে শূন্য তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর একটা হচ্ছে শূন্য তাহলে পূর্ণ সংখ্যাও তিন ভাগে ভাগ হতে পারে তো শূন্যকে এখানে আলাদা এই কারণে লেখা হয়েছে শূন্য কিন্তু কখনোই ধনাত্মক সংখ্যাও নয় শূন্য ঋণাত্মক সংখ্যাও নয় এর জন্য শূন্য একটা আলাদা ভাগ তাহলে পূর্ণ সংখ্যা তৈরি হচ্ছে ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য এখান থেকে ধনাত্মক সংখ্যাকেও আমরা ভাগ করতে পারি ধনাত্মক সংখ্যাকে আমাদের তিনটি ভাগে ভাগ করি তাহলে ধনাত্মক সংখ্যার কিছু উদাহরণ তোমাদের যদি বলি তাহলে এখানে বলতে পারি দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলি হচ্ছে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যাগুলো কি কী মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এই যে সংখ্যাগুলো যেগুলো আগে মাইনাস চিহ্ন যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা আর শূন্য সর্বদাই পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক নয় ঋণাত্মকও নয় এবার ধনাত্মক সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করা যেমন মৌলিক সংখ্যা আবার যৌগিক সংখ্যা আর এক এক এই কারণে আলাদা লেখা হয়েছে কারণ এক কিন্তু মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় এই কারণে এককে আলাদা লেখা হয়েছে তা মৌলিক সংখ্যা কোনগুলি তো অবশ্যই তোমরা জানো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা তোমাদের অবশ্যই যারা এক্সাম দিয়েছ বা যারা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই জানো যে মৌলিক সংখ্যা একটি গুরুত্বপূর্ণ সংখ্যা এই ধরনের সংখ্যা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে মিনিমাম এক থেকে এক দুইশো পর্যন্ত সংখ্যাগুলোকে মুখস্থ করে রাখা একান্ত প্রয়োজন কারণ এই সংখ্যাগুলো কখনো ভাগ যায় না বা এই সংখ্যাতে বিভিন্ন রকম অঙ্কও আসতে পারে এই কারণে এই সংখ্যাগুলোকে কিন্তু মুখস্থ করে রাখতে হবে এবার হচ্ছে যৌগিক সংখ্যা কোন সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলবো মৌলিক সংখ্যা বাদে বাকি যতই সংখ্যা আছে সবই হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কিন্তু অন্য সংখ্যা দ্বারা ভাগ যায় যেমন চার ছয় আট নয় দশ এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা এবং এক কিন্তু যৌগিকও নয় মৌলিকও নয় তাই এক সম্পূর্ণ আলাদা এবার মূল সংখ্যা দ্বিতীয় পার্টে চলে আছে সেটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ মানে আমরা জানি সেটা সহজেই কিন্তু এটা এগুলো পি বাই কি ওখানে তৈরি হয়েই থাকে যেমন দুই বাই তিন যেমন চার বাই পাঁচ যেমন মাইনাস দুই বাই তিন মাইনাস এক বাই দুই এই সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ যেমন এটাকে ধনাত্মক সংখ্যাও থাকবে ঋণাত্মক সংখ্যাও থাকবে এই সংখ্যাগুলোই কিন্তু আমাদের ভগ্নাংশ হতে পারে তাহলে ভগ্নাংশ কিন্তু পি বাই কিউ আকারে সর্বদা তৈরি থাকে পূর্ণ সংখ্যা কিন্তু পি বাই কিউ আকারে তৈরি থাকে না এটার নিচে ধরে নিতে হবে যে এর নিচে এক রয়েছে কারণ এক আমরা কখনোই লিখি না তো সমস্ত পূর্ণ সংখ্যার নিচে সর্বদা এক রয়েছে এটাকে ধরে নিয়ে আমাদের কিউ আকারে পরিণত করলেই সেটা পরিণত হয়ে যাবে। তাহলে এই পূর্ণ সংখ্যার সমস্ত সংখ্যা কিন্তু মূলত সংখ্যা আবার ভগ্নাংশের সমস্ত সংখ্যা মূলত সংখ্যা এবার এখান থেকে আমাদের সামান্য ভগ্নাংশগুলো কি। কী তাহলে ভগ্নাংশকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তাহলে কোন ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশ বলবো যেমন সাত বাই দুই দুই বাই তিন মাইনাস পাঁচ বাই দুই এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু সামান্য ভগ্নাংশ এবার দশমিক ভগ্নাংশ কোনগুলো করব যেমন আমরা বলতে পারি দুই বাই পাঁচ তিন বাই ছয় চার বাই আট চার পয়েন্ট আট এই যে পয়েন্টে যে সংখ্যাগুলো রয়েছে এইগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ কারণ এই দশমিক ভগ্নাংশগুলোকে আমরা পি বাই কিউ আকারে ভাঙাতে পারি যেমন দুই পয়েন্ট পাঁচ একে আমরা লিখতে পারি পঁচিশ বাই দশ কারণ পয়েন্টের জন্য এক পয়েন্টের পর একটা সংখ্যা মানে একটা শূন্য এইভাবে আমরা সহজেই লিখতে পারি এই দশমিক ভগ্নাংশগুলোকে তাহলে ভগ্নাংশকে দুটো ভাগে ভাগ করা একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এবার সামান্য ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত মিক্স তো আমাদের সাধারণত ছোটোবেলায় পড়ানো হয় ভগ্নাংশ মানেই তিন ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত মিক্স কিন্তু ভগ্নাংশে ভাগের মাঝখানে আরো দুটো ইম্পর্ট্যান্ট পার্ট থাকে সেটা হচ্ছে সামান্য আর এটা হচ্ছে দশমিক তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো যে ভগ্নাংশে উপরেরটা ছোট নিচেরটা বড় অর্থাৎ উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর অর্থাৎ লব সর্বদা ছোট থাকতে হবে এবং হর বড় থাকতে হবে সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ লব সর্বদা বড় থাকতে হবে এবং হর সর্বদা ছোট থাকতে হবে সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশের সময় লব বড় হর ছোট অর্থাৎ উপরটা বড় নিচেরটা ছোট। আর মিশ্র ভগ্নাংশ সময় একটা পূর্ণ সংখ্যা থাকে তো দুই পূর্ণ তিন বাই পাঁচ তাহলে দুই পূর্ণ তিন হচ্ছে লব হচ্ছে বড় হর হচ্ছে ছোট তাহলে লব হচ্ছে ছোট হর হচ্ছে বড় মিশ্র ভগ্নাংশের দুই পূর্ণ তিন বাই পাঁচ এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো এইভাবে সামান্য ভগ্নাংশকে তিনটি ভাগে ভাগ করা যায় এবং কি কী ধরনের উদাহরণ হতে পারে তার একটা একটা করে তোমাদের বলে দিলাম এবার হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সসীম দশমিক একটা হচ্ছে আবৃত দশমিক সসীম দশমিক কোনগুলো যেমন ধরে নাও আট বাই পাঁচ তিন পয়েন্ট সাত দুই অর্থাৎ দশমিক দেওয়ার পর সেটি শেষ হয়ে যায় অর্থাৎ মিলে যায় সেটি হচ্ছে দশমিক ভগ্নাংশ অর্থাৎ যদি একে ভগ্নাংশ তৈরি করি তো এই সংখ্যাটি মিলে যাবে এগুলি হচ্ছে সসীন দশমিক আবৃত দশমিক কোনটা যেটা সর্বদা চলতে থাকবে টু ফাইভ এর মাথায় এই পাট পৌন কণিকের পাট থাকবে অর্থাৎ টু পয়েন্ট ফোর মাথায় বার এরকম পয়েন্ট বা বার চিহ্ন যখনই থাকবে সেটা হচ্ছে আবৃত দশমিক তাহলে আবৃত দশমিক সংখ্যাগুলো হচ্ছে এরকম মাথায় বার চিহ্ন থাকবে তো এরকম মাথায় বার চিহ্ন মানে কি যদি আমরা এরকম একটা সংখ্যা লিখি বার চিহ্ন এর মানে দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট চার এই অঙ্ক কখনো মিলবে না এটি চার কন্টিনিউ চলতে থাকবে অসীম সংখ্যা পর্যন্ত অর্থাৎ অঙ্ক কখনোই মিলবে না সর্বদা চার আসতে থাকবে এই সংখ্যাগুলোকে আমরা ছোট আকারে লিখি পয়েন্ট চার মাথায় বার সংখ্যা তাহলে বার সংখ্যা মানে ওই সংখ্যাটি বারবার রিপিট হতে থাকবে তো কখনো এটা মাথায় এরকম দাগ চিহ্ন থাকতে পারে কখনো আবার পয়েন্ট চিহ্ন থাকতে পারে দুটোর মানে কিন্তু একই রকম তো বন্ধুরা যে পার্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম যে মূল সংখ্যা শ্রেণীবিভাগ অর্থাৎ কোন কোন ধরনের সংখ্যাগুলো নিয়ে মূলত সংখ্যা তৈরি হতে পারে তোমরা একটু ভালো করে বুঝে নাও এবং দেখে নাও তাহলে সহজেই কিন্তু বুঝতে পারবা যে কোন কোন সংখ্যাগুলো নিয়ে মূলদ সংখ্যা তৈরি হয় অর্থাৎ যেমন পূর্ণ সংখ্যা নিয়েও তৈরি হতে পারে তেমনি ভগ্নাংশ নিয়েও তৈরি হতে পারে পূর্ণ সংখ্যাগুলোকে যখন যে পূর্ণ সংখ্যা নিয়ে তৈরি হবে তাকে পিকিউ আকারে প্রকাশ করতে হলে নিচে সর্বদা আমাদের এক ধরে নিতে হবে তাহলেই পিকিউ আকারে এটাকে প্রকাশ করতে পারবো আর ভগ্নাংশের সময় সর্বদা এটাকে পিকি আকারে প্রকাশ করাই থাকে কিন্তু যদি দশমিক ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্টটাকে ভাঙাতে হবে অর্থাৎ পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকবে সে কটা নিচে শূন্য বা এক চলে আসবে এইভাবে আমরা সহজেই কিন্তু এগুলোকে নির্ণয় করতে পারি এবার দেখে নাও যে মূলত সংখ্যা যখন আলোচনা করলাম এই মূলত সংখ্যারে আরেকটি পার্ট হচ্ছে অমূলদ সংখ্যা তো অমূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করিনি যাতে সমস্ত দিকগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যায় এবার যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাহলে কিছুক্ষণ আগে দেখলাম মূলত সংখ্যা মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে অম্লত সংখ্যা কিন্তু প্রকাশ করা যাবে না যেখানে পি কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ নর্ট ইজাল টু জিরো তাদের অম্লৎ সংখ্যা বলা হয় তাহলে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা না যায় তাহলে কোন কোন সংখ্যাগুলো হতে পারে যেমন ধরে নাও রুট টু একে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না রুট ফাইভ রুট সেভেন এই সংখ্যাগুলোই কিন্তু অম্লৎ সংখ্যা কারণ এই সংখ্যাগুলোকে কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এছাড়াও রয়েছে পায় এই পায়ের মান তোমরা সবাই যেন বাইশ বাই সাত তো এই প্রশ্ন হতে পারে যে পাই মানে তো বাইশ বাই সাত সেক্ষেত্রে বাইশ বাই সাত তো পি কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু এই পাইটা যায় না কেন কারণ পায়ের মান কিন্তু একটু আলাদা হয় বাইশ বাই সাত আমরা ধরে নিয়ে অঙ্ক করি তো পায় কখনো আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাই পাই একটা হচ্ছে অম্লত সংখ্যা এছাড়াও হতে পারে 2 √7 এই সংখ্যাটিও হতে পারে তো এবার দেখenaও যে কোন কোন সংখ্যাগুলো অম্লজ সংখ্যা আমরা আগে বিবেচনা করলাম তো এবার আমাদের যে আছি অম্লজ সংখ্যা অম্লজ সংখ্যা প্রথম ধারণা কে দেন প্রথম অম্লজ সংখ্যা ধারণাটা দেন গ্রি গ্রিসের দার্শনিক পিথাগোরাস তো পিথাগোরাসের সম্পর্কে তোমরা সবাই জানো পিথাগোরাসকে গাণিতিক গণিতের একদম প্রাথমিক ধারণা থেকে পিথাগোরাস রয়েছে যে ম্যাথামেটিক শব্দটি পৃথাগড়াতে তৈরি করেছিল ঠিক তেমনিভাবে অম্লৎ সংখ্যার ধারণা কিন্তু পৃথাগড়া প্রথমেই দিয়েছিলেন তো কিভাবে তিনি অম্লৎ সংখ্যা ধারণা দিয়েছিলেন সেটা সেটা হচ্ছে তোমাদের যদি একটু পড়ে থাকো তাহলে সহজেই বলতে পারবা যে যখনই এই যে ধারণাটা আসলো যে এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ধারণা যখনই এসে সেই মান বের করার সময় এই সংখ্যাগুলো অবশ্যই প্রয়োজন হয়েছে বা বেরিয়ে এসছে তো সেখান থেকেই কিন্তু পিতাগড়া এই অম্লত সংখ্যা ধারণাটা পেয়েছিলেন এবার নিচে দেখে নাও কতগুলো মূল সংখ্যা অম্ল সংখ্যার মধ্যে পার্থক্য অর্থাৎ কীভাবে আমরা মূল সংখ্যা অম্ল সংখ্যাকে চিনতে পারবো তো নিচে দেখে নাও কতগুলো রুট সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে অনেকেরই কনফিউশন থাকে এই কারণে যে এই সংখ্যাগুলো কিন্তু একদিক থেকে যে রুট আকারে থাকলে কিন্তু আমরা ধরে নিতে পারি সেটা অম্ল সংখ্যা কিন্তু সবসময় কিন্তু রুট আকারে থাকলে সেটা অমূলত সংখ্যা হয় না সেটা কিন্তু মাঝে মধ্যে মূলত সংখ্যা হয় কখন অমূল সংখ্যা হবে কখন মূলত সংখ্যা হবে সেটাকে দেখে নাও এই পার্থক্যের মাধ্যমে দেখে নাও যে প্রথম সংখ্যা রুট নাইন এই সংখ্যাটা কিন্তু মূলদ সংখ্যা এটা কিন্তু অমূলত সংখ্যা নয় এটি কেন মূলদ সংখ্যা কারণ এই সংখ্যাটি বর্গমূল করা যায় অর্থাৎ আমরা বলতে পারি যে সংখ্যাগুলো বর্গমূল করা সম্ভব সেই সংখ্যাগুলো কিন্তু মূলত সংখ্যা আর যে সংখ্যাগুলোকে বর্গমূল করা সম্ভব নয় সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা যেমন রুট নাইন এটা হচ্ছে তিনের বর্গ অর্থাৎ এর রুট নাইনের বর্গমূল হচ্ছে তিন তাহলে এটা সহজেই কিন্তু মূলত সংখ্যায় পরিণত হচ্ছে তাই এই সংখ্যাটি হচ্ছে মূলত সংখ্যা রুট টু টু ফাইভ এটি হচ্ছে পনেরো দুশো পঁচিশ হচ্ছে পনেরো বর্গমূল তাহলে আমরা সহজেই বলতে পারি পনেরো একটা মূলত সংখ্যা তাই এই সংখ্যাটি কিন্তু অমূলদ সংখ্যা নয় রুট সেভেন এটা কিন্তু অম্লত সংখ্যা রুট ফিফটি এটা কিন্তু অম্লত সংখ্যা কারণ এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা নয় রুট হানড্রেড রুট হানড্রেডকে যদি ভাঙাই তাহলে চলে আসবে দশ অর্থাৎ দশের বর্গ হচ্ছে একশো এবং একশোর বর্গমূল হচ্ছে দশ তাহলে দশ কিন্তু একটা মূলদ সংখ্যা তো দশ একটা মূলত সংখ্যা এটা কোনো সময় অমলত সংখ্যা নয় রুট টোয়েন্টি নাইন এটা কিন্তু অমূলদ সংখ্যা রুট ফর্টি টু এটা অমলত সংখ্যা কারণ এই সংখ্যাগুলোকে ভাঙানো যায় না কিন্তু এই সংখ্যাগুলোকে বর্গমূল করা সম্ভব আর এই সংখ্যাগুলো বর্গমূল করা সম্ভব নয় অর্থাৎ এখন সহজেই আমরা বোঝা গেল যে যদি রুটের ভেতরে কোনো সংখ্যা থাকে এবং সেই সংখ্যাগুলো যদি বর্গমূল করা যায় তাহলে সেটা কিন্তু মূলত সংখ্যা আবার রুটের ভেতরে যদি কোনো সংখ্যা থাকে সেটা যদি বর্গমূল না করা যায় তাহলে সেটা কিন্তু অমূলত সংখ্যা এইভাবে আমরা সহজেই মূলত সংখ্যা অমূলত সংখ্যাকে নির্ণয় করতে পারি বা আলাদা করতে পারি এবার কিছু কিছু পার্ট বা কিছু কিছু অঙ্ক তোমরা দেখে নাও যে মূলত সংখ্যা সম্পর্কিত যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয় এবার দেখে নেই মূলত সংখ্যা সম্পর্কিত কয়েকটি অঙ্ক তো কী ধরনের অঙ্ক তো আমরা জানি মূলত সংখ্যা কী কী ধরনের মূলত সংখ্যা হতে পারে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে তৈরি করা যায় কিন্তু যখন দশমিক ভগ্নাংশ বা দশমিক ধরনের মূলত সংখ্যা চলে আসছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাগ চলে আসছে যেমন তোমাদের একটা ধারণা দিই টু পয়েন্ট ফাইভ একে পি বাই কিউ আকারে আমরা কীভাবে প্রকাশ করব একে পি বাই কিউ আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে পঁচিশ বাই পয়েন্টের জন্য এক পয়েন্টের পর একটা সংখ্যা মানে একটা শূন্য দেখেন একে পি বাই কিউ আকার আমরা প্রকাশ করে ফেলেছি ঠিক একইভাবে যদি অন্য একটা সংখ্যা দিই ফোর পয়েন্ট ফাইভ একে পি বাই কিউ আকারে প্রকাশ করব পঁয়তাল্লিশ বাই পয়েন্টের জন্য এক পয়েন্টের পর একটা শূন্য মানে শূন্য দেখো পি বাই কিউ আকার আমরা এখানে প্রকাশ করে ফেলছি তো পয়েন্ট সংখ্যাগুলোকে আমরা পিওয়াই কিউ আকারে প্রকাশ করতে পারি কিন্তু যদি সংখ্যাগুলো চলে আসে ধরো টু পয়েন্ট ফাইভ মাথায় বার এই সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে কী করে প্রকাশ করব এই সংখ্যাটি মানে হচ্ছে টু পয়েন্ট পাঁচ এই পাঁচ কিন্তু কন্টিনিউ চলতে থাকবে এই কখনো শেষ হবে না তো এই সংখ্যাগুলোকে পাঁচ যখন কন্টিনিউ চলবে কোনো শেষ নেই তখন সংখ্যাগুলোকে সহজে লেখার জন্য মাথায় বার চিহ্নকে আমরা ব্যবহার করি বা কখনো কখনো পয়েন্ট চিহ্নকে আমরা ব্যবহার করতে পারি যেমন এইভাবে আমরা কখনও কখনো ব্যবহার করতে পারি তো এই সংখ্যাগুলোকে পি কি আকারে আমরা কীভাবে প্রকাশ করব টু পয়েন্ট মাথায় বার এর মানে হচ্ছে পয়েন্টের আগে দেখো দুই রয়েছে তাহলে এখানে আগে দুই লিখবো আর এখানে একটা দাগ দেব উপরে লিখবো পাঁচ আর এই যে সংখ্যাটির মধ্যে বার চিহ্ন আছে মানে অর্থাৎ একটি সংখ্যার মধ্যে বার চিহ্ন আছে তার মানে একটা নয় এবার দেখে নেওয়া যে এই সংখ্যাটি পিভাই কি আকারে প্রকাশ হয়েছে অর্থাৎ মিশ্র ভগ্নাংশে পরিণত হয়ে গেছে আর একটা উদাহরণ দিয়ে দেখে নাও যে আমরা যদি ধরি জিরো পয়েন্ট সাত মাথায় বার চিহ্ন একে পি বাইকিউ আকারে প্রকাশ করবো সামনে দেখো শূন্য রয়েছে তো এখানে শূন্য লেখা লেখাও যায় নাও লেখা যায় তো শূন্য দিয়ে কোনো ফ্যাক্টর নয় তো ওপার লিখতে হবে কি এখানে দাগ দিতে হবে পয়েন্টের পরে দেখো সাত রয়েছে সাত লিখলাম ওপরে আর যেহেতু একটা সংখ্যার মাথায় হচ্ছে বার চিহ্ন রয়েছে তো একটা না দেখে নাও সহজেই আমরা এটাকে পি বাই কি আকারে প্রকাশ করলাম তো যদি কোনো সংখ্যার মাথায় এরকম চিহ্ন থাকে সেগুলোকে আমরা পি বাই কি আকারে প্রকাশ করতে পারি সেটাকে দেখে নাও তো তোমাদের বলবো যদি এই সম্পর্কিত আরও ডিটেলসে তোমরা শিখতে যাও অবশ্যই তোমরা ডেসিমেল ফ্র্যাকশানের ভিডিওটিকে দেখে নিও যাতে সহজেই কিন্তু তোমরা ওখান থেকে শিখতে পারো ডেসিমেল ফ্র্যাকশান মানেই হচ্ছে দশমিক ভগ্নাংশ অর্থাৎ দশমিক ভগ্নাংশের উপর বিভিন্ন টাইপের অঙ্ক এবং কীভাবে এটাকে নির্ণয় করা হয় সেগুলোকে বিবেচনা সেগুলোকে তোমাদের সামনে আলোচনা করা হয়েছে তো অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো যে ডেসিমেল ফ্র্যাকশান থেকে আমরা এই সংখ্যা অঙ্কগুলো কীভাবে করতে পারি এবার তোমাদের বলা হয় মূলত সংখ্যা তো মূলত সংখ্যা মানে আমরা জানি দুই তিন চার পাঁচ এবার যদি তোমাদের বলা হয় চার ও পাঁচের মধ্যবর্তী মূলত সংখ্যা কীভাবে আমরা নির্ণয় করব মধ্যবর্তী মূলদ সংখ্যা তো চার ও পাঁচের মধ্যবর্তী মূলের সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করবো তো যে কোনো দুটো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা বের করতে গেলে তার নিয়ম হচ্ছে এই দুটো সংখ্যার যোগফল বাই দুই অর্থাৎ চার আর পাঁচ নয় বাই দুই করলে আছে ফোর পয়েন্ট ফাইভ এটি হচ্ছে চার ও পাঁচের মধ্যবর্তী মূল সংখ্যা অর্থাৎ যে কোনো সংখ্যা থাকুক না কেন তাকে ওই দুটো সংখ্যা যোগ করে দুইতে ভাগ করতে হবে এবার যদি এই সংখ্যাটি ভগ্নাংশ আকারে আসে যেমন এক বাই চার ও এক বাই দুই এর মধ্যবর্তী মূলক সংখ্যা কী করে বের করব এই সংখ্যাটিকে বের করতে গেলে আমাদের কী করতে হবে এই দুটো সংখ্যা একই নিয়ম করতে হবে এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে বাই দুই তাহলে যোগ যদি করি তাহলে কত হবে এখানে হচ্ছে চার লসাগু থাকবে এক এখানে থাকবে দুই বাই দুই থাকছে কত দুয়ের এক তিন বাই চার গুণ দুই এখানে উল্টে গিয়ে চলে আসবে সমান অর্থাৎ তিন তিন চার দুগুণে তিন বাই আট তাহলে এই দুটো সংখ্যার মধ্যবর্তী মূলের সংখ্যা কত তিন বাই আট এইভাবে খুব সহজেই আমরা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের মধ্যবর্তী মূলের সংখ্যাকে বের করতে পারি এবার তোমাদের এই মূল সংখ্যা সম্পর্কে তো বিভিন্ন টাইপের অঙ্ক হতে পারে যেমন এর মধ্যবর্তী সংখ্যা তোমাদের বের করতে দিতে পারে বা যে কোনো সংখ্যা দিয়ে তোমাদের বলতে পারে যে কোনটি মূল সংখ্যা কোনটি অমূলত সংখ্যা বা তোমাদের দিতে পারে এই যে সংখ্যাগুলো রয়েছে সেটিকে বলে আবৃত দশমিক ভগ্নাংশ এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে কিউ আকারে প্রকাশ করতে হবে কি হবে সেটা দিতে পারে বা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ দিতে পারে তোমাকে বা তোমাদের পয়েন্টের মূলত সংখ্যার পয়েন্টের যোগ বিয়োগ গুণ ভাগ দিতে পারে বা ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ দিতে পারে এই সমস্ত ধরনের অঙ্ক তোমাদের দিতে পারে মূলত সংখ্যা অনুসারে তো তোমাদের যদি মনে হয় যে এই সমস্ত ধরনের অঙ্কগুলোকে তোমাদের শেখা প্রয়োজন এবং তোমাদের ধীরে ধীরে তোমরা শিখতে চাও অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যাতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের এগুলোকে শেখাতে পারি এবং ধরে ধরে তোমাদের শেখাতে পারি যাতে পরবর্তীকালে তোমাদের কোনো অসুবিধা না হয় তো আজকের ভিডিওতে সাধারণত তোমাদের মূল সংখ্যা সম্পর্কিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং কোন কোন ধরনের সংখ্যা মূল সংখ্যা হতে পারে সেগুলোকে দেখানোর চেষ্টা করলাম তো তোমরা যদি এর থেকেও আরও ডিটেল বা এই ধরনের মূল সংখ্যা থেকে অঙ্ক শিখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এবং তোমাদের যদি মনে থাকে যে কোন কোন ধরনের অঙ্ক মূল সংখ্যা সম্পর্কিত কোন কোন অঙ্ক তোমাদের প্রয়োজন সেই অঙ্কগুলো অবশ্যই আমাকে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে নিও অঙ্ক পাঠাতে পারো যাতে কোনো ভিডিওর মাধ্যমে সেগুলোকে আমরা তোমাদের দেখাতে পারি বা বোঝাতে পারি বা শেখাতে পারি তো আজকে যে ভিডিও তোমাদের তৈরি করলাম তোমরা ভিডিও থেকে যদি সামান্যতম উপকার হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে এবং এই ভিডিও থেকে যদি কোনো ডাউট থাকে ভিডিও সম্পর্কে এবং কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যাতে সহজে তোমাদের প্রশ্ন বা ডাউটগুলোকে আমি ক্লিয়ার করতে পারি তো তোমাদের জন্য বা যারা এই চ্যানেলে সবচেয়ে ছোট ছোটো রয়েছে ছোটো যারা রয়েছে তাদের জন্য একটা নির্দিষ্ট প্রসেস আমি চিন্তা করেছি যে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানো এই প্রসেসটি কেমন লাগবে তোমাদের আমি যদি ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসে টেক্সট বইয়ের অঙ্কগুলো তোমাদের করাই তো তোমাদের কেমন লাগবে তো অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানিও এবং যদি তোমরা আগ্রহী থাকো বা কাউকে যদি ইন্টারেস্টেড থাকে অবশ্যই আমাকে লিখে জানাও যাতে এই সমস্ত ভিডিও করার জন্য আমি পরবর্তীকালে প্রস্তুতি নিতে পারি এবং সহজেই তোমাদের সামনে সেগুলোকে প্রেজেন্ট করতে পারি যাতে তোমরা যেমন বড়রা যেমন শিখতে পারছো তেমনি তার সাথে যাতে ছোটোরাও তেমনি সাধারণভাবে শিখতে পারো এবং অনেকেই আছে অঙ্কে খুব দুর্বল তারা এই ছোট ক্লাসের অঙ্কগুলো দেখেও কিন্তু খুব সহজেই আরও অঙ্কের নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারে যাতে সহজেই যে কোনো কম্পিটিটিভ বা যে কোনো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে তাদের প্রস্তুতি নিতে সুবিধা হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য